সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালোই আছেন এবং সুস্থ রয়েছেন তো দর্শক আপনারা অনেকেই আমাদের মধ্যে জানতে চেয়েছিলেন কিভাবে প্রোফাইল টাইপ ফেসবুক পেজ তৈরি করা যায় আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে এই ধরনের ফেসবুক পেজ আমরা কিভাবে তৈরি করব এ নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য আমি জানি ইউটিউবে অলরেডি আপনারা অনেক টিউটোরিয়াল দেখেছেন এই ব্যাপারে কিন্তু আপনারা এর সঠিক সমাধান হয়তো বা খুঁজে পাননি আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে আপনি তৈরি করতে পারবেন প্রোফাইল টাইপ একটি ফেসবুক পেজ কিভাবে কি করতে হবে তা যদি বিস্তারিত জানতে চান এবং শিখতে চান তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আসেন তারা কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ শুরুতেই আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করলাম এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যেতে হবে আমি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইলে চলে আসলে আপনারা কর্নারে দেখতে পারবেন সুইচ প্রোফাইল বলে একটা অপশান রয়েছে সুইচ প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে তো সুইচ প্রোফাইলে ক্লিক করা মাত্র নিচে দুইটা অপশন পাবেন এখানে একটি কথা হচ্ছে আপনি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফেসবুক পেজ তৈরি করতে হবে অর্থাৎ সেই অ্যাকাউন্টটা ফেসবুক পেজে অ্যাডমিন হতে হবে তাহলে কিন্তু আপনারা এই ধরনের অপশান পাবেন অন্যথা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে অবশ্যই অ্যাডমিন থাকতে হবে এবং এই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ তৈরি করতে হবে আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমার নিচে ফেসবুক পেজটা তৈরি করা আছে সো আমি নিচে অপশানে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ ফেসবুক পেজে লগ করে নিলাম সুইচ করে নিলাম তো দেখতে পারলেন যে আমার প্রোফাইল টাইপ হয়ে গেছে এটা কিন্তু আগে আপডেটটা ছিল না আর অনেকের কাছে আপডেটটা অনেক আগে চালু হয়ে গেছে যার কারণে আপনারা অনেকেই এটা চাচ্ছিলেন এটা এখানে চলে আসলে আপনারা কিন্তু মেসেজ নোটিফিকেশন ভিডিও গ্রুপ ইত্যাদি সকল কিছুই দেখতে পারবেন ঠিক আছে জাস্ট এটা প্রোফাইলের মতরে ভাই আপনাদেরকে কিভাবে বোঝাবো এটা সুবিধা অনেক সো দেখুন আমি প্রোফাইলে চলে আসছি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের প্রোফাইল ওকে এটা কিন্তু অ্যাকাউন্টে না এটা পেজের প্রোফাইল সো আপনারাও কিন্তু এই ধরনের তৈরি করে নিতে পারবেন সো আপনারা ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইট অ্যাপ যেটাই ব্যবহার করেন না কেন সেখান থেকে আপনারা জাস্ট কী করবেন একটা ফেসবুক পেজ তৈরি করে সুইচ প্রোফাইলে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন দেন আপনাদের প্রোফাইলটা ফেসবুক পেজ হয়ে যাবে সো এই সিম্পল বিষয়টা অনেকেই হার্ডলিভাবে দেখেন যার কারণে বা আপনারা অনেকেই নিজে কনফিউশনে পড়েছেন এটা কীভাবে তৈরি করতে হয় আশা করছি যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমার কাজে হচ্ছে আপনাদেরকে সহজভাবে সমাধান দেওয়ার সহজ তার বিকল্প সহজভাবে সমাধান দিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ